বন্ধুরা, নারকল তেল স্নানের পরে ঠিক আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি তোমরা প্রত্যেক দিন সারা গায়ে হাতে পায়ে মাখো, তাহলে দেখবে দিনে দিনে তোমাদের ত্বক অনেক উজ্জ্বল, ফর্সা হবে, গ্লোয়িং হবে, রুক্ষতা দূর হবে, কালচে ছোপ, কালো দাগ দূর হয়ে গিয়ে স্কিন অনেক ফর্সা হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রেড ব্লগসে। বন্ধুরা, শুধু কি মুখ পরিষ্কার করলে কিংবা মুখের রঙটাই ফর্সা করলে হয়? তা হয় না, গায়ের রঙও ফর্সা করতে থাকে, তাই কি না? আজ আমি তোমাদের দারুণ সুন্দর একটা রেমেডি শেয়ার করছি স্নানের পরে। প্রত্যেক দিন তো আমরা স্নান করি, স্নানের পরে তোমাদের এটা শুধু মুখেই না, মুখেও লাগাতে পারবে। মুখে ছাড়া সারা গা হাত পায়ে যখন এটা লাগাবে প্রত্যেক দিন স্নানের পরে, তখন দেখবে তোমাদের স্কিন ডে বাই ডে, দিনে দিনে কিন্তু গ্লোয়িং, ফর্সা, বিউটিফুল কিন্তু হয়ে যাবে। এতই ভালো রেমেডি হচ্ছে এটা। জাস্ট এটা বানিয়ে রেখে দেবে এবং এটাকে প্রত্যেক দিন তোমাদের গায়েতে স্নান করার পরে লাগাতে হবে। তো চলো আমি দেখিয়ে দিই কীভাবে এবং কোন রেমেডিটা ইউজ করে, তাও আবার নারকোল তেল। বন্ধুরা, নারকোল তেল খুবই সহজ, মানে ইজিলি আমরা পেয়ে যাই, প্রত্যেকের বাড়িতে থাকে। প্রত্যেক দিন আমরা আমাদের চুলের যত্নে নারকোল তেল ব্যবহার করি, তো চুলের যত্নে যেভাবে নারকোল তেল ব্যবহার করি সেইভাবেই আমরা আমাদের ত্বকের যত্নের জন্যও কিন্তু নারকোল তেল ব্যবহার করতে পারি। এবং নারকোল তেল শুধু চুল ভালো করে না, স্কিনকে ভালো রাখতে, স্কিনের বয়সের ছাপ কমাতে, স্কিন থেকে ডালনেসটাকে দূর করতে, স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে কিন্তু নারকোল তেল। নারকোল তেলকে যথাযথভাবে যদি স্কিনে ব্যবহার করতে পারো, যত বেশি ব্যবহার করবে দিনে দিনে দেখবে স্কিন ততই ভালো হয়। নারকোল তেলের মধ্যে প্রচুর এমন উপাদান আছে, তার সাথে সাথে নারকোল তেলে একটা ন্যাচারাল ব্লিচিং আছে যেটা আমাদের সান ট্যানটাকে দূর করে দেয়। রোদে পুড়ে গেলে ত্বকের মধ্যে যে একটা কালচে ছোপ পড়ে যায় রোদে পোড়ার জন্য, রোদে বলো রান্না করছি রান্নাঘরে, সেই তাপেতে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায়। নারকোল তেল এভরিডে সঠিকভাবে ব্যবহার করলে এই পোড়া জিনিসটাকে, কিন্তু পোড়া ছোপটাকে, কালো নোংরা ময়লা এটাকে কিন্তু আস্তে আস্তে দূর করে দেয়, সরিয়ে দেয়, আর স্কিনে আনে সুন্দর একটা উজ্জ্বলতা, সুন্দর একটা ফর্সা ভাব। তাহলে চলো দেখে নিই, স্নান করার পর, প্রত্যেক দিন স্নান করার পরে এটাকে সারা গা হাত পায়ে লাগাবে, মুখে লাগাবে, দেখবে আস্তে আস্তে দিনে দিনে স্কিন কিন্তু খুব ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা প্রত্যেকে ব্যবহার করতে পারো, ছেলেরাও করতে পারবে, মেয়েরাও করতে পারবে, ইভেন বাচ্চারাও ব্যবহার করতে পারবে, এতই ভালো রেমেডি হচ্ছে। বাচ্চাদেরও স্নান করার পর প্রত্যেক দিন গায়েতে অন্য কোনো ক্রিম, কোনো ময়শ্চারাইজার, কোনো কিছু না লাগিয়ে আজকে যে রেমেডিটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা যদি বাচ্চাদের গায়েও স্নান করার পর প্রত্যেক দিন লাগাও, দেখবে স্কিন গ্লো করবে ধীরে ধীরে, আস্তে আস্তে দেখবে ওদেরও স্কিন এত সুন্দর, মসৃণ, গ্লোয়িং, বিউটিফুল স্কিন হবে। তার সাথে সাথে ছেলেরা, অনেক ছেলেরাও কমেন্ট করে যে দিদি আমাদের জন্য কিছু শেয়ার করো, কিছু রেমেডি শেয়ার করো। তো আমার সমস্ত যে রেমেডি আমি শেয়ার করি এটা ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে, বাচ্চারা ব্যবহার করতে পারে, কারণ একদম ন্যাচারাল রেমেডি আমি শেয়ার করে থাকি। তো আজকের রেমেডিটা ছেলেরাও ব্যবহার করতে পারো। তোমরা প্রত্যেক দিন স্নান করার পরে যদি এটা সারা গা হাত পায়ে লাগাও এবং ফেসে মুখেও যদি এটাকে লাগিয়ে নাও, তাহলে দেখবে দিনে দিনে স্কিন কিন্তু গ্লোয়িং হবে, বিউটিফুল হয়ে যাবে, আর স্কিনের কালচে ছোপটা সরে গিয়ে একটা ফর্সা উজ্জ্বলতা কিন্তু আসবে। তাহলে চলো দেখে নিই কী বানিয়ে কীভাবে নারকোল তেলকে ইউজ করে আমরা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে পারি। বন্ধুরা, এইটা হচ্ছে একদম ন্যাচারাল একটা বডি ময়শ্চারাইজার বলতে পারো। এটা স্নানের পরে প্রত্যেক দিন তোমাদের ব্যবহার করতে হবে। তো এর জন্য তোমাদের লাগবে নারকোল তেল। তো তোমরা এখানে এই নারকোল তেল নিয়ে নেবে। নারকোল তেল নেওয়ার পরে তোমাদের লাগবে এখানে রোজ ওয়াটার। এক চামচ নারকোল তেলে এক চামচই রোজ ওয়াটার মিক্স করবে এখানে। রোজ ওয়াটার না থাকলে কিংবা স্যুট যদি না করে নর্মাল জল নিয়ে নেবে, কিন্তু জলটি যেন পরিষ্কার হয়, জলের মধ্যে কোনো রকমের ক্ষার অথবা কোনো কিছু না থাকে। ভালো হয় যদি মিনারেল ওয়াটার ইউজ করো। তো এইভাবে জল আর নারকোল তেলটাকে খুব ভালো করে মিক্স করবে। তারপর আমাদের দরকার গ্লিসারিন। এখানে তোমরা 7-8 ফোঁটা গ্লিসারিন ইউজ করবে এটার মধ্যে, আর খুব ভালো করে মিক্স করবে। তো এই তিনটে জিনিসকে যখন খুব ভালো করে মিক্স করবে, তখন দেখবে একটা ক্রিমের মতন হয়ে যাবে, একটা ঘন ক্রিমের মতন এটা তৈরি হবে। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। তারপর এখানে দেবে
6-7 ফোঁটা লেবুর রস। যাদের লেবুর রস স্যুট করে না তারা তোমরা লেবুর রসটা স্কিপ করে দেবে, দেওয়ার প্রয়োজন নেই। তবে যাদের লেবুর রস স্যুট করে তারা তোমরা অবশ্যই কিন্তু লেবুর রস অ্যাড করো। ব্যাস রেডি হয়ে গেছে আমার ফর্সা হওয়ার বডি লোশন। এটা প্রত্যেক দিন স্নানের পরে, স্নান হয়ে গেলে গা মুছবে, গাটা যেন হালকা হালকা ভিজে থাকে সেই অবস্থাতেই সারা গায়ে হাতে পায়ে এবং মুখে খুব ভালো করে ম্যাসাজ করে এটাকে লাগিয়ে নেবে। প্রত্যেক দিন যদি এটাকে লাগাতে পারো এইভাবে স্নানের পরে, দেখবে দিনে দিনে তোমার গায়ের রং ফর্সা উজ্জ্বল পরিষ্কার হবে, রুক্ষতা খসখসে ভাবটা কেটে যাবে, এবং যেটা হচ্ছে অনেক সময় আমাদের ট্যান পড়ে যায় রোদের জন্য, অন্যান্য কারণে যে ট্যান পড়ে যায়, দিনে দিনে সেই ট্যানটাও কিন্তু দূর হয়ে যাবে, এতই ভালো হচ্ছে। ঠিক এইভাবে তোমাদের খুব ভালো করে এটাকে ম্যাসাজ করে গায়ে হাতে পায়ে লাগিয়ে নিতে হবে, এবং সারা গায়ে লাগাবে, কারণ আমরা ত্বকের যত্ন, মুখের যত্ন তো করি, কিন্তু হাতে পায়ের কিংবা শরীরের যত্ন সেইভাবে করি না। তবে স্নানের পরে যদি এইভাবে শুধু নারকোল তেলের এই কয়েকটা জিনিস মিলিয়ে করো তাহলে অনেক উপকার পাবে। এখানে না তো ব্যাস স্নান করার পরে কিছুই করতে হবে না, স্নান করার পরে আমরা বডি লোশন লাগাই, ময়েশ্চারাইজার লাগাই, ঠিক একইভাবে তোমাদের ওগুলো না লাগিয়ে এটা লাগাতে হবে। এর মধ্যে দেখো আমি কী কী উপাদান দিচ্ছি, গ্লিসারিন যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ ভালো হয়। গ্লিসারিন যত ধরো মেকআপ প্রোডাক্টস বলো কিংবা ত্বকে আমরা যে ক্রিম বডি লোশন ময়েশ্চারাইজার লাগাচ্ছি, প্রত্যেকের মধ্যে কিন্তু গ্লিসারিন থাকে, কারণ গ্লিসারিনই আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে, স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনের সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে। তাহলে আমাদের লাগবে গ্লিসারিন, আমাদের লাগবে নারকোল তেল, আমাদের লাগবে রোজ ওয়াটার, আর লাগবে একটু লেবুর রস। হ্যাঁ, রোজ ওয়াটার যদি স্যুট না করে কাউর, ধরো সবার তো রোজ ওয়াটার স্যুট করে না, তো রোজ ওয়াটার কাউর স্যুট না করলে নর্মাল জল যেটা হয়, নর্মাল পরিষ্কার জল নেবে অবশ্যই, মানে সেই জলটা যেন পরিষ্কার হয়। সবচেয়ে ভালো হচ্ছে যদি তোমরা মিনারেল ওয়াটার যেটা হয় এরকম ছোটো একটা মিনারেল ওয়াটারও কিনে নিতে পারো, কারণ দেখো জলের মধ্যে অনেক অশুদ্ধ মানে অনেক জিনিস থাকতেই পারে, তো সেগুলো স্কিনের জন্য ভালো নাও হতে পারে। তো সব বেটার হচ্ছে মিনারেল ওয়াটার যদি ইউজ করতে পারো খুব ভালো, ছোটো মিনারেল ওয়াটার পাওয়া যায় 5-10 টাকার যে ছোটো মিনারেল ওয়াটার হয় সেটাও ইউজ করতে পারো। তো এই চারটে উপাদানকে মেলাবে, আর যাদের রোজ ওয়াটার স্যুট করে না তারা জল দেবে, আর যাদের রোজ ওয়াটার স্যুট করে তারা অবশ্যই রোজ ওয়াটারটা ইউজ করবে। রোজ ওয়াটার একটা খুব ভালো টোনারের কাজ করে, আর এর সাথে আমরা দিচ্ছি লেবুর রস। লেবুর রসের মধ্যেও ব্লিচিং প্রপার্টি থাকে যেটা একটা কি ফর্সা উজ্জ্বলতা তোমাদের ত্বকে কিন্তু আনতে পারবে। আর বন্ধুরা যাদের লেবুর রস স্যুট করে না তারা তোমরা লেবুর রসটাকে স্কিপ করে দাও, লেবুর রস দেওয়ার দরকার নেই, কারণ অনেকেই এমন আছে যাদের লেবুর রস কিন্তু স্যুট করে না, তো তারা তোমরা লেবুর রসটা স্কিপ করে দেবে, লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু তোমরা যেটা হচ্ছে জল দেবে, যদি রোজ ওয়াটার স্যুট করে রোজ ওয়াটারটা দেবে, নালে নর্মাল জল দেবে, গ্লিসারিন দেবে আর নারকোল তেল দেবে, আর কিছু দেওয়ার দরকার নেই। ব্যাস এই জিনিসটা দিয়ে প্রত্যেক দিন স্নানের পরে যদি তোমরা লাগাতে পারো তাহলে কিন্তু দেখবে স্কিন ত্বক দিনে দিনে কিন্তু ভালো হবে। এটা একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার, ন্যাচারাল বডি লোশন আমি তোমাদের আজকে শেয়ার করলাম। আর কাইন্ডলি ভিডিওটা ভালো করে দেখবে, প্রত্যেক অনেকেই না ভিডিও আমার ভালো করে দেখে না, আমি কিন্তু সব কিছুরই বলে দিই যে এটার পরিবর্তে কী ইউজ করতে পারো, ওটার পরিবর্তে কী দিতে পারো, তো একই কমেন্টগুলো তোমরা বারবার করো। যদি তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, আমার কথাগুলো শোনো, তাহলে কিন্তু সবই জানতে পারবে, সবই বুঝতে পারবে, কারণ সবার কমেন্ট পড়ার পরেই আমি ভিডিওতে সেইগুলো বলেই দিই আমি। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো হেল্পফুল রেমেডিজ আমি শেয়ার করতে থাকবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।